হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের একটা ব্লগ হচ্ছে, তা আমি এটা আমাদের সোসাইটির সামনে দিয়ে ভিডিও করছিলাম। আর এই ফুলটা এত সুন্দর ফুল, হ্যাপি নিউ ইয়ারে সকালবেলা নিয়ে আসছে আমার হেল্পিং হ্যান্ডের মেয়ে নুসরাত। ও আমাকে এনেই বলছে মামি আপনার জন্য ফুলটা নিয়ে আসছি। তো এই যে আমার কেক বানানোর জন্য রেডি করছিলাম, আমি সব প্রসেসিং রেডি হয়ে গেছে। তো মিক্সড আপ করে, যেহেতু এক হাতে আমার ফোন আর এক হাতে মোবাইল, তো সেটার জন্য একটু গুগল গাডর হচ্ছিলো। তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার সাপোর্ট, আমার পাশে থাকবেন প্লিজ। আপনার সাবস্ক্রাইব আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, আপনাদের সাবস্ক্রাইব। তো এই যে আমি প্রসেস করে নিলাম, টিফিন বক্সে প্রসেস করে নিলাম আমার এটা, দেখে একটু প্রিহিট করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছে প্রেশার কুকার। তো এটা হচ্ছে গিয়ে আপনার বিরিয়ানির জন্য মশলাটা আমি রেডি করছিলাম, যেহেতু বাইরে রান্না হবে। তো সেটার জন্য এই যে মুরগির মাংস ভেজে নিচ্ছিলাম, এটা হচ্ছে বাইরে চুলা রান্না করছিলাম মাটির চুলায়। এই মুরগিটা ভেজে নিচ্ছি, আর এখানে হচ্ছে বাকি ওই চিকেন প্রসেসগুলো করে নিব। ও বিকালের যেটা মুরগি আপনার কী বলে এটাকে, শিক করে হ্যাঁ কাবাব করবো, তো কাবাবের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো এই যে বারবিকিউবের সস, আর বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছিলাম, যেহেতু তেল ছিল সেজন্য আলু ভেজে নিচ্ছি আমি। তো তারপর এই যে মুরগি আর আলু একসঙ্গে দিয়ে দিলাম, কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম। এটা একসঙ্গে মেল্ট হলেই এটা ইয়ে হয়ে যাবে একটু টেনে আসার জন্য। তো এই এক সাইডে আলু ভাজছিলাম, আর এক সাইডে আমার বিরিয়ানি দিয়েছিলাম। আলুটা ভেজে দিলে বিরিয়ানিতে খুব আমার ভালো লাগে, কার কীরকম লাগে জানা, বাট আই লাইক ইট। একটু মাটি চুলা তো একটু মানে বয়েল হতে সময় লাগছে, মানে সিদ্ধ হতে সময় লাগছে। তো আমি চাল ডাল একসঙ্গে ঢেলে দিলাম এটাও। তারপর বিকালবেলা, এটা বিকালবেলা হয়ে গেছে, তো বিকালবেলার জন্য আপনার পরোটা ভেজে নিচ্ছিলাম। পরোটা ভেজে নিচ্ছি বলছে আমার হেল্পিং হ্যান্ড রেডি করে দিচ্ছিলো, তো আমি এদিকে শিখে নিব। তো এটার জন্য এটার পরেই প্রসেস শুরু হবে আপনার এই যে কাবাবের প্রসেসটা, যে চিকেন কাবাব ছিল ওই আমার ছেলে ভাবছিল, ছেলে সে মানে ঠিকটা রেডি করেছে। তো এই যে উল্টে পাল্টের দায়িত্বটা ওরই ছিল, ও যেহেতু মশলাটা ও ব্রাশ করে দিচ্ছিলো, মানে সরিষার তেল সব মিক্সড আপ ছিল, ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে ইয়েটা মশলাটা। তো এই আমাদের আমার হেল্পিং হ্যান্ডের মেয়েটা খুব ইচ্ছে করছিলো পিচ্ছি, তো বলছে মামি আমাকে দেন, আমাকে দেন, মামি আমাকে দেন, আমি রেডি করি। আমি চাচা ঠিক আছে তুই রেডি কর, হাতটা ধুয়ে আসি সেখান দিয়ে রেডি কর। তো এই ওর ইচ্ছে অনুযায়ী করতে গিয়ে এখন মাংস কিছু আপ ডাউন হয়ে গেছে, উপর নিচে হয়ে গেছে, ভারীটা নিচে এরকম। তো লাইট অফ করে দেখলাম এটা কীরকম লাগে লাইট অফ ছাড়া। তা আবার এদিকে খাওয়ার সময় গোলাপটা দেখছিলাম, যতই দেখছি ততই ভালো লাগছিলো। এই যে চিকেনটা রেডি, পরোটাও রেডি, পরোটা রেডি, চা রেডি। আর এটা হচ্ছে পরের দিন বিকালে 2 তারিখে জানুয়ারির 2 তারিখ ফুচকা, অ্যাজ অলওয়েজ ফুচকাটা আমাদের বাসায় খুবই চলে, আমাদের আতুরার ডিপুর থেকে আনা হয় ফুচকাটা, আমাদের হুজুর নিয়ে আসেন। এই যে ফুচকা খেতে গিয়ে ফুচকার টকটা সারা দুনিয়া পড়ে গেছে। এই আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।